সম্পাদিত গান নিয়ে কথা হলো, শিক্ষকতা নিয়ে কথা হলো, কিন্তু অভিনয় করার চিন্তা ভাবনা কোথা থেকে জন্মালো? একেবারেই জন্মায়নি, জন্মানো হয়েছিল। কে বাধ্য করেছিল? হ্যাঁ, 1975 সালে সেলিম আল দিন একটা নাটক লিখলেন অশ্রুত গান্ধার, মেয়েটি একটি গান পাগল মেয়ে। হ্যাঁ, আমি তখন ম্যাট্রিক দিয়েছি মোটে। তখন কামাল ভাই, আতিক ভাই, ওনারা মাকে ধরলো যে শম্পার করতে হবে। আচ্ছা, আমি করব না করব না। তারপর মা বললো যে দেখো রিহার্সালে। রিহার্সালে গেলাম, আতিক ভাই বললেন এরকম গানের মেয়ে, হ্যাঁ এরকম গান শিখবে। বারিন কাকু, বারিন মজুমদার, বাপ্পার বাবা আমার ওস্তাদ জি হয়েছিলেন ওই নাটকে। হ্যাঁ, ওই প্রথম 75-এ একটা এটা টেলিফিল্ম আজকে যেটা বলে আর কি, এই মাসের নাটক, ওই 2.5 ঘন্টার বা 3 ঘন্টার বোধ হয় ছিল, মানে আমার এখনো মনে আছে। একদিকে টেলিকাস্ট হচ্ছিল, আরেকদিকে শুটিং হচ্ছিল। কেন আমি যাই না, এগুলা 5 মিনিটের ডিফারেন্সে নাটকটা যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে আমরা করছি একদিকে প্রায় লাইভ আর কি। হ্যাঁ, লাইভ। ওইটার মধ্যে আতিক ভাই এরকম মনস্তাত্ত্বিক নাটক ছিল। তারপরের বছর 1976-এ মামুন ভাই বললেন দস্তবস্কির ইডিয়েট, শম্পা একটা গান আছে, গানের লোক দেখিয়ে ইডিয়েট করলাম। আবার ইডিয়েটটা যেহেতু আমরা পড়ে ফেলেছিলাম, আমরা কিন্তু একটু মানে বেশি আগে অনেক বই পড়ে ফেলেছি। হ্যাঁ, ক্লাস 6-7-এ ইডিয়েট পড়ে ফেলেছি। হ্যাঁ, অতএব ইডিয়েট পড়ার এফেক্ট হলো আছে, দেখি তো খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, ক্যারেক্টার থেকেও বেশি হলো গানটা আলম ভাইয়ের সুরে। হ্যাঁ, আমি এক এমনই গোলাপ, যারে দেখতে সবে পাগল। আমার গানটা বেশি মনে আছে, নাটকটা কিছু মনে নেই। তারপরই তো আমি চলে গেলাম দেশ ছেড়ে। তারপর আমি কোনো অভিনয় অ্যাকসেপ্ট করতাম না। আচ্ছা, হ্যাঁ একদমই সঙ্গীতই করব। তারপর দেশে ফেরার আসার পর 85-এ আবার ইচ্ছে হলো যে করি। ওই আবার হয়তো বছরে একটা, 3 বছরে একটা এরকম। তোমার পোশাক আশাক, তোমার গেটআপ, তোমার কি একটা ডিফারেন্ট কিছু তুমি পড়ো যেটাকে তোমাকেই মানায়, এই জিনিসটা কি তুমি এটা কি এক্সপেরিমেন্টাল ভাবে নিজেকে লব্ধ করেছো? একটা জিনিস হলো আই গ্রো আপ উইথ আর্টিস্টস টু। হ্যাঁ, এক হলো আমার লাইফ পার্টনার হ্যারল্ড ইজ অ্যান আর্টিস্ট, আমার বেস্ট ফ্রেন্ড কৃষ্ণা ইজ অ্যান আর্টিস্ট। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিউজিকের না, আর্টের। হ্যাঁ, বা বেস্ট ফ্রেন্ড মিতা ইজ অ্যান অ্যাক্টর বাট অ্যান আর্ট লাভার। হ্যাঁ, আমরা সবাই খুব আর্ট লাভার, তো ওইটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, আমি নিজের পরিধেয় কিছুর উপরে বেশি টাকা খরচ করতে চাই না সত্যি, কিন্তু বেশি দামি কিছু আমি পরবো না, এটা অন প্রিন্সিপাল। এটা একটা সবসময় আমরা যারা মেয়েরা যারা জানি তারা সবসময় জানি যে ও ওকেই মানাবে আর কাউকে মানাবে না। আচ্ছা না, এটা অবশ্যই না, সত্যি আমি বলছি, আমি বলছি কিছু প্রিয় অপ্রিয় বিষয় যদি জানতে চাই। বলো বলো বলো। প্রিয় সময়টা যখন আমি তানপুরা নিয়ে বসি, আর আরেকটা হলো আমার বাচ্চাদের সাথে, আমার দুই ছানার সাথে। হ্যাঁ, ঝগড়া করি করি বসা দি। প্রিয় রং, সব রং, বেড়ানোর জায়গা, শান্তিনিকেতন বোধ হয় খুব মন টানছে। মায়ের মেয়ে যখন ছিলে, এখন যখন তুমি মা, কেমন এই পার্থক্যটা কেমন? তুমি তোমার তোমার মা কেমন ছিল? দারুণ মা ছিল। তুমিও তেমন তেমন দারুণ মা, নাকি তুমি অনেক কড়া মা, আলাদা মা? না, আমি ফ্রেন্ডলি মা, আমি আমি আই অ্যাম আ ভেরি ফ্রেন্ডলি মা, কিন্তু খুব ডিসিপ্লিন। আমরা যেভাবে মানুষ হয়েছি আমার সন্তানদেরকেও আমি ওইভাবেই, এটাই কিন্তু হয় পরম্পরা যেটাকে বলে। হ্যাঁ, তুমি যেটা শিখো তোমার বাবা মার কাছ থেকে সেটাই তো আবার, হ্যাঁ সেটাই তো চলে আসে, তাই না? এখন যদি 5 বছর পরের কথা চিন্তা করি, যে একটা ছবির কথা বলি ফ্রেমে বাঁধানো, যে 5 বছর পর শম্পা রেজাকে আমরা সেই ছবিতে কিভাবে, কিরকম ভাবে, কি পরিবেশে, কি বেশে দেখব, সেটা কি বলবে? খুব একটা স্বপ্ন আমার যে আমি তানপুরা নিয়ে শুধুই গান গাইছি, আমার আর কিচ্ছু চাই না।